শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনায় পাল্টে গেছে রাজধানীর সড়কের চিত্র নেই কোনো যানজট নেই কোনো ভোগান্তি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে খুশি রাজধানীবাসী শরীফুল ইসলামের রিপোর্ট রাজধানীর সড়কগুলো এখন যানজট মুক্ত। নেই কোনো ঝামেলা। পথচারীরাও চলাচল করছেন স্বাচ্ছন্দ্যে শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ফলে শৃঙ্খলা ফিরে এসেছে সড়কে শুধু ট্রাফিকের দায়িত্ব পালনই নয় রাস্তার ধারে পড়ে থাকা ময়লা আবর্জনাও পরিষ্কার করছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এমন মহৎ কর্মকাণ্ডে খুশি সাধারণ মানুষ আগের মতো আপনার ঘন্টা পর ঘন্টা আমাদের বসে থাকা লাগে না আমরা ভাই আগের চেয়ে অনেক সার সুন্দর বিভিন্ন স্টপেজ ছাড়াই ইচ্ছা গাড়িতে মানুষজন তোলা তোলা হতো এর ফলে বিভিন্ন ধরনের মানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মুখীন হতে হতো খুবই তীক্ষ্ণভাবে এই জিনিসগুলো তারা মনিটরিং করছে পরিবেশ সুন্দর হচ্ছে শিক্ষার্থীদের যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা আমরা চাই যে কন্টিনিউ পুলিশ বা অন্যান্য প্রশাসন যারা আছে তারা যেন এইভাবে কন্টিনিউ করতে পারে সড়কের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ট্রাফিক আইন সম্পর্কে মানুষকে সচেতন করতেই তাদের এই উদ্যোগ বলে জানান শিক্ষার্থীরা এখন তো কোনো ট্রাফিক গাইডলাইন নেই যেমন পুলিশ নাই হেলমেট ছাড়া বাইক চালায় যেমন তারপর বাস যেখানে সেখানে প্যাসেঞ্জার নামিয়ে দেয় মাঝখানে নামিয়ে যেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে তো একটা সেফটির জন্য করতেছি আমাদের এতটুকুই ইচ্ছা যে মানুষ রোড ক্রসিং এর বেলা হোক আর গাড়ি চালানোর বিষয়ক তারা যেন আইনটা ফলো করে সেজন্য ড্রাইভিং লাইসেন্স থাকাটা খুব দরকার গাড়ি ফিটনেস অনেক গাড়িরই নাই তারপরে সেই বিষয়ে যেন সরকার ইন্টারিম যে গভর্নমেন্ট আসছে এই গভর্নমেন্ট যেন এই বিষয়ে নজর রাখে শিক্ষার্থী সহ সকল মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত সুখী সমৃদ্ধ দেশ নির্মাণে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সবার শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা